গুড মর্নিং বন্ধুরা আমি আলপনা সকাল ছটা আজ শুভ বিজয়া প্রথমেই জানাই সিঙ্গল মাদার লাইফস্টাইল তরফ থেকে সবাইকে শুভ বিজয়া অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা শিশিরে ভেজা সকাল দেখো আর অনেক কুমড়ো ফুল ফুটেছে আজকে তো কুমড়ো ফুলগুলো আজকে তুলবো আর কুমড়ো ফুলের বড়া কে কে খাও কমেন্টে জানিও আমার তো ভালোই লাগে তবে রোজ রোজ ভালো লাগে না কারণ ইদানিং অনেক দিন ধরেই হচ্ছে ফুলগুলোর সাইজেও বেশ বড় হচ্ছে জানো এখন দেখা যাক ফুল তো হচ্ছে তার মধ্যে কতগুলো পুং ফুলও হচ্ছে তো কটা কুমড়ো হয় সেটাই এখন দেখার আছে তবে ফুলগুলো রোজ রোজ কিন্তু পোকোড়া বা বড়া যায় বলে খেতে কিন্তু ভালো লাগে না মাঝে সাজাই ভালো লাগে তো আমাদের এখন একদিন দুদিন দিন ছাড়া ছাড়া খাওয়া হচ্ছে কারণ প্রত্যেক দিন এত তেল খাওয়াটাও ঠিক নয় আর এই দেখো এখান ফুলের সাইজগুলো দেখো আর সাথে না একটা উচ্ছে গাছও হয়েছে একদিন একটা উচ্ছে তুলে খেয়েছিলাম আর বেশ দু তিনটে দেখছি ছোট ছোট উচ্ছে হয়েছে তো তোমাদেরকে এই মুহুর্তে দেখালে দেখাও যাবে না কারণ সবুজে ঢেকে আছে তবে দেখানোর চেষ্টা আমি অবশ্যই করব তবে এই দেখো অনেকগুলো ফুল হয়েছে বললাম না আজকে এগুলো সব পোকোড়া বানাবো বেসন দিয়ে আর এই দেখো আমি উচ্ছেটাকে খুঁজে বেড়াচ্ছি যে উচ্ছেটা কোথায় আছে বেশ তিন চারটে উচ্ছে হয়েছে কিন্তু বললাম না একটু ছোট ছোট আছে সবুজ আমি নিজেও দেখতে পাচ্ছি না এই দেখো আমি দেখে বেড়াচ্ছি যে দেখা যাক উচ্ছেটা যদি তোমাদেরকে দেখাতে পারি বাট সেটা আর হলো না তো আজকে বিজয়া দশমী ঘর ঘরদুয়ার ধোয়াধুয়ির একটা ব্যাপার থাকেই তো উঠানটা ঝাড় দেবো ঘরগুলো মুছে নিলাম আর ঘরগুলো মুছে নিয়ে উঠানটা এদের জল দিয়ে ধুয়ে দিচ্ছি ওই যে ষষ্ঠী থেকে আমাদের উঠান ধোয়া শুরু হয়েছে প্রত্যেক দিন উঠোনটা আমি ধুই না সেরকম কোনো ওকেশন থাকে বৃহস্পতিবার সোমবার এই দিনগুলো করে বিশেষ করে ধোয়া হয় উঠোনটা তো আজ আর এরকম যদি কোনো পূজা আচ্ছা থাকে তবেই কিন্তু ধোয়া হয় তো আজকে তো বিজয়া দশমী ধুতেই হবে একদম দ্বাদশী দিন পর্যন্ত আমাদের এখন ধোয়া কন্টিনিউ রাখতে হবে দ্বাদশের দিন আমাদের কুলদেবীর পুজো আছে তো সেই দিন পর্যন্ত আমাদের এখন উঠন ধুতেই হবে তো গরদুয়ারগুলো আমি গুছিয়ে নিলাম ওগুলো তো বলেছি যে ওগুলোও মুছে নিয়েছি আর এই যে ফ্রেশ হয়ে দুটো বিস্কুট আর একটু লিকার চা খেয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে আজ দশমীর বাজার মেয়ে বলেছে মাংস খাবে আর মা বলেছে মাছ খাবে তো মাছের দিকে এলাম আর মাংসের থেকে মাছের দিকে একটু লোকটা বেশি বাট মেয়ের বলার জন্যে মাংসই কিন্তু নিয়েছি চলো আর আজকের মেনু বাড়িতে গিয়ে দেখাবো বাজার থেকে বাড়ি ফিরি সবজি মার্কেট থেকে বেরিয়ে এসে এই যে মিষ্টির দোকানে এলাম মিষ্টির দোকানে তো আজকে মিষ্টি নিতে হবে কারণ সন্ধেবেলায় একটা প্রণাম করার ব্যাপার থাকে আমাদের তো ছোটোদেরকে তো মিষ্টি দিতেই হবে তো এই যে সমস্ত কিছু একটু গসারি বাজারও করে নিলাম চলো এবার বাড়ি যাই টোটোই চেপে গেছি বাজার থেকে এসে একেবারে সবজি কুড়তে বসে গেছিলাম কারণ রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে আর গ্রসারি বাজারটা ওটা এখনও গুছায়নি ওটা গুছ করতে হবে ওগুলো সব বালতির মধ্যে তুলে রাখতে হবে আর রান্নাঘরে নিয়ে যাবো চলো আজকের এই যে এগুলো সব রেডি করছিলাম আমি কেটে কুটে এতে মশলা হয়ে গেছে আর এই যে সকালে ফুলগুলো তুলেছিলাম এগুলো ভাজবো আর এটা মেয়ে করবে কারণ আমি এবার স্নান করবো আজকে হবে চিকেন আর ফ্রায়েড রাইস তো চিকেনটা মেয়ে বানাবে ও চিকেন বানাতে বানাতে আমি চানটা করে নেব আর এখানে এই যে চিকেন ধুয়ে রেখেছি ওটাও করুক মেয়ে রান্নাটা করুক আর আমি চানটা করে তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করবো তো চলো তোমরা সাথে থেকে চান করে ঠাকুর দিয়ে এই রান্নাঘরে এলাম মেয়ে অনেকটা কাজ আগিয়ে দিয়েছে আমি এদের বলেছিলাম যে ফ্রায়েড রাইস করবো তো ফ্রায়েড রাইসের জন্য দেখো ভাতটা বসিয়েছি ভাতটা হয়েও গেছে আর মেয়ে চিকেনটা করে রেখেছে মেয়ে চিকেনটা করে রেখেছে তোমাদেরকে তো দেখিয়ে গেছিলাম আমি ক্যাপসিকাম গাজর সব কুচিয়ে রেডি করে গেছিলাম মেয়ে চিকেনটা কমপ্লিট করে তারপরে গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ এগুলো সবও ভেজে রেখেছিল আমার এসে শুধু ছিল মিক্সড করাটা আর বড়াটা ভেজে আমরা গরম গরম খেয়ে নিলাম কুমড়ো ফুলের বড়াটা ওটা ফ্রায়েড রাইস দিয়ে খাবো না তো এই যে আমি এটা মিক্সড করে নিচ্ছি এটা মিক্সড করে দশ মিনিটের জন্য রেখে দেবো ব্যাস চলো ফ্রায়েড রাইস একদম খাওয়ার জন্য রেডি আর দেখো কত ঘেমে গেলাম তো যাই হোক হাত মুখ ধুই তারপরে মেয়েকে খেতে দেবো రెండు కలర్ మహా నీరు కలర్ లో অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে দুপুরের লাঞ্চ করে অনেক মানে একটু ঘুমিয়েছিলাম তারপরে আলোচনা করলাম যে ঠাকুর দেখতে যাব কারণ কালকে তো আমরা মায়ের দর্শন করে গেছি আর কাকিমা আছে তো কাকিমা না কালকে আসেনি ভিড়ের জন্য মানে ভিড়ে নিয়ে আসিনি আমরা আমরা বললাম দশমীর দিন হালকা থাকবে ওই দিন যাবে তো সেই কাকিমাকে নিয়েই আজকে ঠাকুর দেখতে আবার এসেছি এটা বাস স্ট্যান্ডে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো আজকে কত কাছে আসতে পেরেছি আর কালকে কত দূর থেকে দর্শন করেছিলাম তো আজকেও ভিড় আছে তবে কালকের থেকে অনেকটাই কম তো সেই কাকিমাকে নিয়ে আজকে ঠাকুর দেখতে আসা আর মেয়েও এসেছে মেয়ে এসেছে আর তার সাথে মেয়ে তো ওর বন্ধুদের সাথে আজকে ঘুরছে আর এই যে বাবু মামনি আর মঙ্গলা মানে আমার যা আর আমাদের একটা ননদ সম্পর্কিত হবে বা মেয়ে সম্পর্কিত হবে আমি ঠিক জানি না আর কাকিমা এই আমরা এসেছি আর এখানে দেখলাম যে মায়ের আরতি হচ্ছে তো বেশ ভালো লাগলো এখানে আমরা ভোগও পেয়েছিলাম বেশ ভালো লাগলো যে দশমীর দিন এসে মায়ের একটু ভোগও পেলাম আর মোটামুটি এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগলো কালকে এই ঠাকুরটা দিনের বেলায় তো অঞ্জলি দিতে এসে এত কিছু দেখতে পাইনি এই লাইটগুলো আর এখানে দেখলাম যে কুলো দিয়ে ডেকোরেশন করেছে তো এই দেখো কুলো যেটা বলা হয় এই যে কুলোগুলো দিয়ে ছোটো বড়ো নানা সাইজের কুলো এখানে ডেকোরেশন করেছে আমি দল ছাড়া হয়ে গেছি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আর এখানে দেখলাম ভারত মাতা রামচন্দ্র আর পরশুরাম এনাদের মূর্তি করা হয়েছে তাই আমি কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে এই রামচন্দ্র আর ভারত মাতার সাথে পরশুরামের কি কানেকশন আমার ঠিক জানা নেই তা করতে করতে আমরা চলে এলাম এই যে কালকে যে বাড়ি ফেরার পথে বলেছিলাম যে একটা প্রতিমা আমরা দর্শন করলাম না ঠিক সেখানে আজকে এসেছি এটাই আমাদের লাস্ট প্রতিমা দর্শন হবে তো কালকে এটা আমরা বাচ্চাগুলো হাঁটতে পারছিলাম বলে আর এটাকে দেখিনি তো সেখানে আমি ঢুকলাম আর কাকিমারা বাইরে দাঁড়িয়ে আছে মানে ভিড়ের মধ্যে ওরা পিছিয়ে গেছে অ্যাকচুয়ালি আর আমি এখানে কিন্তু মেয়ে ফোন করেছিল মেয়ের জন্য ওয়েট করছি কারণ একসাথেই বাড়ি যাব আর মেয়ের আসাতে মেয়ের এই যে দুই বন্ধু এসেছে তো দুই বন্ধু এরা হচ্ছে মেয়ের যখন এইচএস পড়তো তখন এইচএসের সময় মেয়ের সাথে কোচিংয়ে একসাথেই পড়তো সেই রাহুল আর সুবোধ আমার মেয়ের খুব ভালো বন্ধু তো তারাও আবার আমাদের সবাইকে বিজয় প্রণাম করলো আর সর্বশেষে এই যে টোটো করে বাড়ি ফেরার রাস্তায় হ্যাঁ কারণ টোটো বেশি দূর যেতে হবে না কাছেই কিন্তু ঠাকুর দেখে দেখে টায়ার তাই টোটো করে বাড়ি ফিরলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা